বিশ্ব আজি কি ধ্যান মগ্না উদ্ভাসিত আশা, তাপিত তৃষিত ধরায় জাগিবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা অসুর নাশিনী। ঢাকে কাঠে পড়ে গেছে, মা আসছেন ধরা থামে। কাশফুলের সঙ্গে পাল্লা দিয়ে বয়ে চলছে শরতের আকাশের সাদা মেঘের ভেলা। হাতে সময় বলতে মেরে কেটে সপ্তাহখানেক, তাই দিনরাত এক করে নাওয়া খাওয়া ছেড়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজ্যের মৃৎশিল্পীরা। ধর্মনগরের মৃৎশিল্পীদের কাজের খতিয়ান রইল আর ই নিউজের পর্দায়। কিছুদিন পরেই মণ্ডপে চলে আসবেন মা দুর্গা। তবে বিগত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি। চরম সমস্যার মুখে পড়েছেন ধর্মনগরের মৃৎশিল্পীরা। সূর্যের দেখা নেই দুদিন ধরে, প্রতিমার মাটির প্রলেপ শোকাচ্ছে না, তাতেই গভীর চিন্তার ভাঁজ পড়ছে প্রতিমা শিল্পীদের কপালে। করোনার সময়ে ব্যবসার যা ক্ষয়ক্ষতি হয়েছিল তা থেকে এখনও ঘুরে দাঁড়াতে পারেননি তারা। অতিমারের ধাক্কা কাটিয়ে গত বছর থেকেই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে প্রতিমার চাহিদা, এই বছরও একই রকম লক্ষ্য করা যাচ্ছে। তবে কাঁচামালের তুলনায় প্রতিমার মূল্য বৃদ্ধি হয়নি। প্রতিমার দাম বাড়াতে চাইছেন না পুজো উদ্যোক্তারা, ফলে লাভের অঙ্ক অনেকটাই নিম্নমুখী। আর তো মাত্র কয়েকটা দিন, তো কেমন চলছে আপনাদের প্রস্তুতি? এই তো এখন তো জোর কদমে চলছে কাজের, প্রচন্ড চাপ, এর মধ্যে ওয়েদারও খারাপ, বৃষ্টি দেখতেই পাচ্ছেন। তো এবারে কতটা মানে অর্ডার পেলেন? এবছর অন্য বছরের তুলনায় ওই যেরকমটা হয় সেরকমটাই, পুজো মানে অন্য বছরের তুলনায় তেমন একটা বৃদ্ধি পায়নি, যেরকম আছে সেরকমই। তো এখানে আপনাদের ভিজিট কিরকম? বলতে প্রতিমার উপর সেটা নির্ভর করছে, কস্টিং এর ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা প্রতিমার উপর ডিপেন্ড করছে, কার কিরকম চাহিদা, সিমেন্ট চাই না সাবিকে চাই, সেটার উপর নির্ভর করছে। গয়নাঘাটে ড্রেসিং পড়তো, আচ্ছা, তারপর ডিজাইন, কারিগর পত্র খরচা, সেগুলোর উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা, তো এবারে কি গতবারের তুলনায় কি এবার ভালো চলছে আপনাদের বিজনেস বা প্রতিমা নির্মাণ যেটা করছেন? না, সেরকম গ্রো করেনি কিছুতেই। 2019 পর্যন্ত, করোনার আগের ধাপ পর্যন্ত যেরকমটা ছিল বিজনেস, তারপর করোনার পর যেভাবে ডাউন হয়েছে সেটা আর কবে উঠবে সেটা আমরা নিজেরাও জানি না। আচ্ছা, তো গতবারের তুলনায় কি এবার ভালো আপনাদের? না, ভালো বলবো না, হ্যাঁ ভালো হয়নি, মোটামুটি আছে, তেমন একটা ভালো কাউরি হয়নি। তবু বাড়তি আয়ের লাভের আশায় বুক পাচ্ছেন ধর্মনগরের মৃৎশিল্পীরা। তাই এখন চূড়ান্ত ব্যস্ততা তাদের অন্তর্মহলেও, জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।